আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো কিভাবে এসএসসি এক্সাম রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো প্রথমত আমরা এখানে দেখব আমাদের এখানে কি কি বিষয় আছে। সবগুলো বিষয় এখানে নয়টা বিষয় আছে। নয়টা বিষয়ের উপরে আমরা কিভাবে এক্সাম নাম্বারের উপর থেকে লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট এবং জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট এবং জিপিএটা বের করব। তো প্রথমত আমার এক্সাম নাম্বারগুলো দেখে নিব। এক্সাম নাম্বার অনুসারেই লেটার গ্রেডটা বের হবে। যে কোনো কাজ করার পূর্বে আমরা যেখানে কাজ করব সেখানে ক্লিক করব এবং অবশ্যই ইকুয়াল দিতে হবে। যে কোনো কাজ করার পূর্বে আমাকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর প্রথমত ইফ লিখতে হবে, ইফ। আর যে কোনো কাজ করার ক্ষেত্রে ইফ লেখার পরেই প্রথম ব্র্যাকেটটা দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। তো আমার এক্সাম নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল। যদি আমার এক্সাম নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল, ইজ গ্রেটার দেন হচ্ছে বড় হবে আর ইকুয়াল হচ্ছে সমান হবে। এক্সাম নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 80 হলে কমা, ইনভার্টেড কমার ভিতরে আমার এ প্লাস লিখব। যদি আমার লেটার গ্রেডটা 80 হয় তাহলে সে পাবে এ প্লাস কমা। অর্থাৎ আমার এটা এখানে ক্লোজ করে দেবে। প্রত্যেকটা কাজের পরে আমরা কমা দিয়ে কাজটা শেষ করে দেব। আবার নতুন করে তৈরি করব, ইফ ফার্স্ট ব্র্যাকেট এক্সাম নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 70। অর্থাৎ আমাদের 80 থেকে নিচের দিকে নামবো, সর্বোচ্চ পয়েন্ট 80 হবে এবং এভাবেই সিরিয়ালে নিচের দিকে নামবো। যদি 70 হয়, অর্থাৎ আমার এক্সাম নাম্বার যদি 70 হয় তাহলে আমি এখানে পাবো ইনভার্টেড কমার ভিতরে এ। আবার কমা দিয়ে ক্লোজ করে দেব। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার এক্সাম নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 60 হয় তাহলে সে পাবে ইনভার্টেড কমার ভিতরে এ মাইনাস, ইনভার্টেড কমা ক্লোজ, কমা ক্লোজ। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এক্সাম নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 50, যদি আমার এক্সাম নাম্বার 50 হয় তাহলে কমা, ইনভার্টেড কমার ভিতরে বি, ইনভার্টেড কমা ক্লোজ, কমা ক্লোজ। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার এক্সাম নাম্বার, এখন আমার এখানে সমস্যা হচ্ছে যে এক্সাম নাম্বারটা দেখা যাচ্ছে না, তাহলে আমাকে দেখতে হবে আমার এক্সাম নাম্বারটা কোন ঘরে আছে। এখানে জি 18, তাহলে আমরা জি 18টা লিখে দেবো। এই যে প্রত্যেকটা ঘরের সামনে কি আছে, জি 18টা লেখা আছে, তাহলে আমরা জি 18 লিখে দেবো হাতে। দেখলাম জি 18 40, যদি আমার এখানে জি 18 কমা ইজ গ্রেটার দেন ইকুয়াল 40 হয় তাহলে কমা, ইনভার্টেড কমার ভিতরে সি, ইনভার্টেড কমা ক্লোজ, কমা ক্লোজ। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার এক্সাম নাম্বার অর্থাৎ জি 18 ইজ গ্রেটার দেন ইকুয়াল, এখন এখানে আমরা অনেকে মনে করি 30 হবে কিন্তু আমাদের সর্বনিম্ন না মার্কস হচ্ছে 33, তাহলে এখানে দিতে হবে 33 কমা, ইনভার্টেড কমার ভিতরে আমাদের ডি, তাহলে ইনভার্টেড কমা ক্লোজ, কমা ক্লোজ। বাকি এখন যেখানে আসবে হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার এক্সাম নাম্বার অর্থাৎ জি 18 লেস দেন 33, যদি 33-এর নিচে হয় তাহলে আমার এখানে দিতে হবে ইনভার্ট কমার ভিতরে এফ, তাহলে আমার সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এখানে অনেকগুলো ব্র্যাকেট আছে, অর্থাৎ যতগুলো ইফ আছে ততগুলো ব্র্যাকেট আছে, আর যতগুলো ব্র্যাকেট আছে ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে আমাদের গুনতে গেলে সমস্যা হতে পারে, তাই আমরা ব্র্যাকেট ক্লোজ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কালো ব্র্যাকেটটা আসবে। কালো ব্র্যাকেটটা আসার পরে আমাদের ক্লোজ করা শেষ। তাহলে এখানে আমাদের এই লেটার গ্রেড অনুসারে মার্কসগুলো পেল। এখানে আমরা প্রত্যেকটাতে আলাদাভাবে আলাদা আলাদাভাবে না করে একসাথে এখান থেকে ক্লিক করে ধরে নিচের দিকে টান। আরও সহজ উপায় আছে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই কর্নারে বিন্দুতে ডাবল ক্লিক করতে পারি, তাহলে সবগুলোতেই এক রেজাল্টগুলো চলে আসবে। এখন আমাদের আমরা বের করলাম এক্সাম নাম্বার থেকে লেটার গ্রেড, আর লেটার গ্রেড থেকে বের করব গ্রেড পয়েন্ট। তো আবার শুরু করতে হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট
যদি আমার লেটার গ্রেড ইকুয়াল এ প্লাস হয় তাহলে সে পাবে কমা জিপিএ 5। যদি সে এ প্লাস তার লেটার গ্রেডটা এ প্লাস হয় তাহলে সে পাবে জিপিএ 5 কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আমাদের লেটার গ্রেড ইকুয়াল এ পায় তাহলে সে পাবে জিপিএ 4 কমা ক্লোজ। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আমার লেটার গ্রেড ইকুয়াল এ মাইনাস পায় তাহলে সে পাবে কমা 3.5 কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আমার লেটার গ্রেড ইকুয়াল বি হয় তাহলে সে পাবে কমা 3.5 কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আমার লেটার গ্রেড ইকুয়াল সি হয় তাহলে সে পাবে কমা 2.0 কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আমার লেটার গ্রেড ইকুয়াল ডি পায় তাহলে সে পাবে কমা 1.0 ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আমার লেটার গ্রেড ইকুয়াল এফ পায় তাহলে সে পাবে 0। এখন আবার আগের মতো আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করতে থাকব। তাহলে এই লেটার গ্রেড অনুসারে আমাদের গ্রেড পয়েন্টটা বের হলো। তারপর আমরা দেখব জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট। এখানে প্রথমত আমাদের এডিশনাল সাবজেক্টটা আলাদা করে দেব। এখানে নতুন একটা ঘর তৈরি করব, তার জন্য আমাদের ঘরের বাইরে যে ঘরটা আছে তার উপরে রাইট বাটন ক্লিক ইনসার্ট, তাহলে নতুন একটা ঘর তৈরি হবে। এই ঘরটায় খালি করে দিলাম মেরিজন সেন্টার। এখন আমরা জিপিএটা বের করব। জিপিএ বের করার জন্য আমাদের প্রথমত দিতে হবে ইকুয়াল। এখানে আমরা এগুলোকে প্রত্যেকটাকে যোগ করে ভাগ দেব মূল আটটা বেশি দিয়ে। তার জন্য আমাদের যোগ করার অনেকগুলো অপশান আছে। সবচেয়ে সহজ মাধ্যম আমাদের অটোসাম দিয়ে যোগ করা, সেজন্য অটোসামের উপরে ডাবল ক্লিক করলাম। আমাদের প্রত্যেকটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে ব্র্যাকেটের বাইরে ভাগ 8 এন্টার, তাহলে আমাদের মূল জিপিএটা বের হয়ে যাবে। এখন এখানে এডিশনাল সাবজেক্টটা রয়ে গেছে, এটা জিপিএটা বের করার জন্য নিচে একটা ঘর নিলাম। এখানে প্রত্যেকটা এডিশনাল সাবজেক্টে 40% মার্কস মাইনাস যাবে, সেজন্য আমাদের এখান থেকে জিপিএ 5-এর 40% মার্কস আগে বের করে নিতে হবে। ইকুয়াল 5×40% এন্টার, তাহলে এখানে আমাদের 5-এর 40% 2 বের হলো। তাহলে এখানে এসে ইকুয়াল 5 থেকে 2 মাইনাস করে দেব, তাহলে এখানে 3 বের হলো। অর্থাৎ এই 5-এর জিপিএটা বের হলো 3। এখন আমরা মূল জিপিএটা বের করব। মূল জিপিএ বের করার জন্য সবগুলোকে ঘরকে খালি করে দিলাম। এখানে ছোট ঘর থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হবে, সেজন্য আমরা ঘরটাকে বড় করে নিলাম। এখানে ইকুয়াল, এখানে আবার সবগুলো সাবজেক্টকে আমরা যোগ করে মূল আটটা বিষয় দিয়ে ভাগ দেব। তার জন্য ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট, আমরা প্রত্যেকটা সাবজেক্টকে যোগ করে ভাগ করে দেব। ভাগ 8। এখন আমাদের মূল জিপিএটা বের হলো।
আমাদের ঘরটাকে আমরা আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন আমাদের যেভাবে এডিট করা প্রয়োজন আমরা সেভাবে এডিট করে নিতে পারবো। যেমন এই লেখাগুলো এখানে নিচে ভালো দেখাচ্ছে না, তাই আমরা এগুলোকে মাঝখানে নিয়ে আসতে পারি। এখানে হোম থেকে অ্যালাইন সেন্টার, এরপরে আমরা এখানে আসব। এখানে এসে আমাদের যে ঘরগুলো প্রয়োজন বাইরে থেকে ক্লিক করে সিলেক্ট করে এগুলো খালি করে দিতে পারি। এভাবে খালি করে যেখানে প্রয়োজন সেখানে লেখাটা লিখতে পারি। যেমন এখানে আমি লিখছিলাম, আগেই তৈরি করে রেখেছিলাম বোর্ড। এখানে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, নেম অফ সাবজেক্ট এবং এখানে লেটার গ্রেড ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমাদের ক্লাস সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।